বাম হাতে কাঁচামরিচ আর ডান হাতে ভাত খাই, এতে ইসলাম কি বলে? ডান হাতে ভাত খায় আর বাম হাতে কাঁচামরিচ, তো এটা ঠিক যে আমাদের দেশে বিশেষ করে যারা কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার অভ্যাস আছে তারা বেশিরভাগ এরকমই করে, এক হাতে মরিচ থাকে আর এক হাতে খাবার খান, তো ভাত তো ডান হাতে খাচ্ছে কিন্তু মরিচটা বাম হাতে নিয়ে কামড় দিচ্ছে। এটা সুন্নার খেলাফ একটা কাজ, বড় কোনো গুণা না হলেও এই কাজটা ভালো কোনো কাজ না। আমরা কাঁচামরিচ এবং পান্তাভাত খেতে পারি, খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে ডান হাতেই কাঁচামরিচে কামড় দিতে হবে, আবার কাঁচামরিচ রেখে ভাত খেতে হবে ডান হাতে, কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন। বিধায় খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের খেতে হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। তো এই জন্য আপনার ডান হাতে খেতে হয়, ডান হাতে খাওয়াটা হলো সুন্নাহ সম্মত এবং এটা মানুষের জন্য নানা দিক থেকে উপকারীও বটে, কল্যাণকরও বটে। বিধায় আমরা খাবার ডান হাতে খাবো, কাঁচামরিচ খেলে সেটাও ডান হাতে খাবো, সালাদ খেলে সেটাও ডান হাতে খাবো, দুই হাতে টানাছেড়া করে ছেঁড়াছেড়ি করা লাগলে দুই হাত দিয়ে ছেড়লাম যেমন রুটি ইত্যাদি, কিন্তু খাওয়ার সময় আমরা ডান হাতেই খাবো। অন্যান্য জীবজন্তুর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আপনার পার্থক্য দিয়েছেন, কিছু বৈশিষ্ট্য তাদের থেকে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আমাদের আছে আলহামদুলিল্লাহ। খাবার খাওয়ার ক্ষেত্রে দুই হাতেই খেতে থাকা, বিশেষ করে ডান হাতকে বাদ দেওয়া, দুই হাতে খাওয়াটা দোষের না কিন্তু বাম হাতকে অগ্রাধিকার দেওয়া ডান হাতকে বাদ দিয়ে এটা দোষনীয় বিধায়, এটা আমাদের না করা উচিত এবং পরিহার করা দরকার। হজ করার মতো সব ধরনের সামর্থ্য আছে কিন্তু নগদ টাকা হাতে নেই, এই অবস্থায় টাকা ধার করে হজ করলে হজ হবে কি না? যে কোনো আর্থিক ইবাদত যে ইবাদতের সাথে অর্থের সম্পর্ক আছে সেটি আমরা অর্থ ধার করে করতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন ধরুন আপনি দান করবেন, আপনার পকেটে টাকা নেই, আরেকজনের কাছ থেকে ধার নিয়ে দান করলেন, পরে তার ধারটা পরিশোধ করে দিলেন, এটা জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। আপনি যাকাত দিবেন, এই মুহূর্তে একজন হকদার পেয়েছেন তাকে যাকাতের টাকা দিবেন, কিন্তু এই মুহূর্তে হাতে টাকাটা নাই, সেজন্য আপনি আরেকজনের কাছ থেকে ধার নিয়ে দিলেন, পরে তাকে দিয়ে দিলেন, কোনো অসুবিধা নাই। ঠিক একইভাবে আপনি যদি হজ করতে চান, উমরা করতে চান, আপনার এই মুহূর্তে টাকা নেই কিন্তু আপনার সামর্থ্য আছে, হয়তো লিকুইড মানি নাই এই মুহূর্তে, আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে টাকাটা জমা দিলেন, পরবর্তীতে তার টাকাটা আপনি শোধ করলেন, তাতে কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ হজও হয়ে যাবে, উমরাও হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে হজ উমরা এগুলো নিজের পকেটের টাকা দিয়ে করতে হয়, এমনকি অনেকে তো এমনও ধারণা করেন যে আপনি রিটায়ারমেন্টে গেছেন সেখান থেকে যে টাকা পাইছেন ওটা দিয়েও করতে পারবেন না, তো এগুলো ভুল ধারণা। আপনি হালাল টাকা দিয়ে হজ করবেন, ধার দেনা করে হজ করতে চাইলে সেটাও করতে পারবেন, কিন্তু ওই ধার দেনাটা যেন পরিশোধের ব্যবস্থা আপনার থাকে, সেই সুযোগ যেন থাকে, এমন না হয় যে আরেকজনের টাকা নিয়ে হজ করলাম, এরপরে হজের কথা বলে তাকে হাইকোর্ট দেখা দিয়ে থাকলাম, টাকা দিলাম না, ঝুলায় রাখলাম, ঘুরাবো, টালবাহানা করবো, অসৎ উদ্দেশ্য আছে বা কোত্থেকে দেবো দেওয়ার কোনো বাহ ব্যবস্থাও নাই, কিন্তু আমি নেয়া দরকার নিয়ে শুধু হজ করলাম, এরকম দায়িত্ব জ্ঞানহীনতার সাথে যদি আপনি নেন তাহলে সেটা তো স্বতন্ত্র ভিন্ন কারণে আপনার জন্য জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, নামাজরত অবস্থায় যদি কান্না চলে আসে তাহলে নামাজের কি কোনো অসুবিধা হবে? সালাতের মধ্যে যদি কান্না আসে তাহলে সেটা দুই ভাগে বিভক্ত হবে বা দুটা ভাগ করা যাবে, সেটাকে কান্নাটা হয়তো আল্লাহর ভয়ে হবে, নামাজের মধ্যে কোনো আয়াত আপনি পড়েছেন, আল্লাহর কথা স্মরণ হয়েছে, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, আপনি এর ফলশ্রুতিতে কেঁদে দিয়েছেন, এটা প্রশংসনীয়, এটা কোনো দোষনীয় বিষয় না, এটা বরং নামাজের মানকে আরও উন্নীত করবে, খুশু খুশু আপনার আছে, মনোযোগ আছে, সেটা বোঝা যাবে। আর যদি কান্নাটা হয় জাগতিক কারণে, আপনার হয়তো শরীরে কোনো জায়গায় ব্যথা আছে, অসুস্থতা আছে, তো কষ্টের চোটে আপনি কাঁদছেন বা আপনার কোনো প্রিয়জনকে হারিয়েছেন সেজন্য কাঁদছেন, অর্থাৎ আল্লাহর স্মরণটা এখানে মুখ্য না, বিশেষ করে একান্ত জাগতিক কারণে আপনি কাঁদছেন এরকম যদি হয়, সেই কান্নাটা
চোখের পানি পড়ছে এতটুকু এলাও, কিন্তু আপনি আওয়াজ করে কাঁদলে আপনার সেটা নামাজ ভঙ্গকারী হবে, সেটা আপনার জন্য জায়েজ হবে না, আওয়াজ করে কাঁদতে পারেন। আর আল্লাহর ভয়ে যদি হয় তাহলে কান্না করতে করতে যদি আওয়াজ হয়েও যায় একটু তাতে অসুবিধা হবে না। তা আল্লাহর ভয়ে কান্নাটাই নামাজের মধ্যে প্রশংসনীয়। আর জাগতিক কারণে কান্না জাস্ট কষ্টের কারণে চোখের পানি এলো, এতটুকুর কারণে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু একবারে হেসকে দিয়ে আওয়াজ করে কান্না শুরু করছেন নামাজের মধ্যে, তাহলে নামাজ ভেঙে যাবে। পরবর্তীতে আল্লাহ যখন আপনাকে সুস্থ স্বাভাবিক করবে আবার সে নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হল, কেনি ফাড়া পাঞ্জাবি পরলে কি সুন্নত আদায় হবে? কেনি ফাড়া মানে কি, মানে সাইডে ফাড়া, মানে ফাড়া পাঞ্জাবি যেটা বলি আমরা। দেখুন, পোশাকের ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ড্রেস কোড দিয়েছেন, এই ড্রেস কোডগুলো অবলম্বন আমাদেরকে করতে হবে। সুনির্দিষ্ট কোনো ফরম্যাট দিয়ে যান নাই যে এই ফরম্যাটটা ফলো করে দর্জি দোকানে গিয়ে এইভাবেই বানাইতে হবে, এরকম কোনো ফরম্যাট তিনি দিয়ে যাননি। তার পোশাকের মধ্যে চাদর ছিল গায়ে, তিনি যেগুলো দিতেন তার মধ্যে থেকে চাদর ছিল, চাদর গায়ে দিতেন। তার পরনে লুঙ্গি থাকতো, আবার আপনার তিনি পাজামা কিনেছেন বিভিন্ন বর্ণা থেকে জানা যায়, কিন্তু পরেছেন কি না এটার বর্ণা পাওয়া যায় না, কিন্তু কিনেছেন। তারপর তার জুব্বা ছিল, এই জুব্বার মানে কি, জুব্বার ধরন কি, সেটা আমরা সুনির্দিষ্ট করে বলা কঠিন, কারণ 1450 বছর আগের যে জুব্বা এখন হুবহু সেই ফরম্যাটের জুব্বা আছে এটা বলা মুশকিল, সেটা ধরন কি বলা কঠিন। তো এই জন্য সুনির্দিষ্ট কোনো ফরম্যাটের জামাকে সুন্নাত বলা কঠিন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা কাপড়ের বিভিন্ন বিবরণ হাদিস থেকে পাওয়া যায়, সেগুলোকে মাথায় রেখে আমল করলে আমরা সওয়াব পাবো এবং সুন্নাত আদায় হবে। তিনি জামা পরেছেন সেই হিসেবে আপনি জামা পরেছেন, সেই জামাটা ফাড়া হতে পারে, গোল হতে পারে, একটু লম্বা হতে পারে, মাঝারো হতে পারে, তাতে অসুবিধা নেই। পৃথিবীর যে অঞ্চলের মানুষ যে ধরনের পোশাক পরে, শরিয়ার কোনো ড্রেস কোডের সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে সেই পোশাক পরাটা শরিয়া কর্তৃক নির্দেশিত এবং অনুমোদিত। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন সারা পৃথিবীতেই প্রায় যত দেশের আলেমদেরকে দেখার সুযোগ আমার হয়েছে, প্রায় সব দেশের আলেমরাই ওই দেশে যে ধরনের সাধারণ মানুষ যে ধরনের পোশাক পরে ওনারা ওই ধরনের পোশাকই নর্মালি পরেন, বেশ কম, খুবই কম। যেমন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন তো দেখবেন ভারতে মুসলমানরা সাধারণত ফাড়া পাঞ্জাবি পরে, কিন্তু সেটা খুব টাইট এবং আপনার হাঁটুর খুব কাছাকাছি, লম্বা তো নাই, হাঁটু ছুঁচু, যেটা আমাদের দেশে একসময় স্কুলের হেডমাস্টার সাহেবদেরকে গায়ে দেখতে দেখা যেত। ইন্ডিয়ার বড় বড় আলেমরাও কিন্তু ওইগুলাই পরেন, সাধারণ মানুষ যেরকম টুপি পরতেন ওরকম টুপি পরেন, ভিন্ন কিছু পরেন না। পাজামার ক্ষেত্রেও অলমোস্ট একই, একটু ঢিলা একটা পাজামা, যেটা ওই আমাদের দেশের আগের যুগে আপনার স্কুলে মাস্টাররা পড়তেন, ওইগুলা ভারতের বড় বড় আলেমরা সেগুলো পরেন, সাধারণ মানুষও সেগুলো পরেন। আপনি যদি পাকিস্তানে চলে যান দেখবেন পাকিস্তানের সাধারণ মানুষ কাবুলি পরে, বড় বড় আলেম আল্লামা তাকি উসমানি সাহেব থেকে নিয়ে যত আলেম ওলামা আছেন, হানাফি বলেন, আনাদিস বলেন, প্রায় সব আলেমরাই কি ওই কাবুলিটা পরেন, অন্য পোশাক হয়তো পরেন, কিন্তু কাবুলিটাকে প্রাধান্য দিয়ে বা বেশি পরিমাণে কাবুলিটাই পড়তে দেখা যায়। আপনি যদি ইন্দোনেশিয়াতে যান তো দেখবেন সেখানে মানুষ ফতোয়া পরে, ফতোয়া, আমরা যদি ফতোয়া পরি না, ফতোয়া পোশাক পরে, তো সাধারণ মানুষ ফতোয়া পরে, তো আলেমরাও ফতোয়া পরে, এবং সেটা কালারফুল, সাদা না, সাধারণত। আপনি যদি সুদান, ইথিওপিয়া এই সমস্ত এলাকা, আফ্রিকার বিভিন্ন দেশে চলে যান তো দেখবেন সাধারণ মানুষ ইয়া বড় ডোলা পাঞ্জাবি পরে, জুব্বা, সেগুলো অনেক ডোলা থাকে, হাতা ডোলা, ইয়া ডোলা, তো আলেমরাও সেগুলোই পরেন। আপনি মিশরে চলে যান তো দেখবেন যে হাতা এত বড়, জামা এত বড় ডোলা, এগুলো পরেন হলো সাধারণ মানুষ, আলেমরাও সেগুলোই পরেন। আমি কি বুঝাতে পারছি? আপনি যদি সৌদি আরবে চলে যান তো দেখবেন যে সাধারণ মানুষ যেরকম জুব্বা পরে সাদা, আলেমরাও সৌদি আরবে সেরকম জুব্বাই পরেন, শুধু এটা যে সাধারণ মানুষের হয়তো টাকুর নিচে অনেকটা চলে যায়, আলেমদের এটা যায় না, কিন্তু পোশাক প্রায়
একই, সাধারণ মানুষও একটা রুমাল পরে, টুপি পরে, আলেমরাও সেটা পরে। এইভাবে আপনি যদি দেখেন সারা দুনিয়াতে প্রায় সব দেশেই আপনি দেখবেন যে একই রূপ। আমাদের দেশটাতে একটু ব্যতিক্রম, আমাদের দেশে সাধারণ মানুষের সাথে আলেমদের তো অনেক দিক থেকে অমিল আছেই, পোশাকের ক্ষেত্রে বলতেছি, আবার এই ক্ষেত্রে আবার পোশাক লম্বা জুব্বা পরলে সেটা এক গ্রুপ, ফাড়া পাঞ্জাবি পরলে আরেক গ্রুপ, কলার থাকলে এক গ্রুপ, কলার না থাকলে আরেক গ্রুপ, টুপি নৌকার মতো থাকলে এক গ্রুপ, টিফিন পার্টির মতো থাকলে আরেক গ্রুপ, জাল টুপি পরলে আরেক গ্রুপ, পাস করলে টুপি আরেক গ্রুপ। মানে পোশাক দিয়ে যে কত রকমের ভাগে আমাদেরকে ভাগ করা যাবে সেটা বলাই বাহুল্য। অথচ এই বিষয়গুলো শরীয়তের খুবই আপনার সাধারণ একটা বিষয়, এবং এই বিষয়গুলোতে আপনার শরীয়ত যথেষ্ট ফ্লেক্সিবল রেখেছে। আমরা যেটা এটাকে যত অনেক টাইট করে ধরি আর কি, এরকম টাইটের কিছু নাই। অতএব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জামা পরেছেন, সেই হিসাবে একজন জামা পরেছে, তার জামাটা ফাঁড়া ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু সাল্লাম জামা পরেছেন, সেই হিসাবে তিনি জামা পরেছেন, আল্লাহ তাকে আজর দিবেন আশা করা যায়, বুঝতে পেরেছেন। আর একেবারে এই সৌদি থেকে রেডিমেড অমুক ব্র্যান্ডের জুব্বা নিয়ে আসছেন আর এটাকেই সুন্নাসম্মত বলবেন, এরকম সুযোগ নাই। সুন্নাটা এক্ষেত্রে যথেষ্ট ব্রড, কিন্তু আমরা যার যার মতো করে কী করে নিয়েছি, ওটাকে ফরমেটেড করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পুরুষরা নারীর মতো পোশাক পরবে না, খুব টাইট ফিট, খুব বেশি পাতলা পোশাক পরবে না, হ্যাঁ, একেবারে পিওর লাল রেশমি কালার পোশাক, রেশমি আপনার সিল্কের, পিওর সিল্কের বা বেশি পরিমাণ সিল্ক থাকে যে জামায় সেটা পরবে না, এরকম কিছু ড্রেস কোড দেওয়া আছে, টাকুর নিচে পোশাক পরবে না। সতর যেন কমপক্ষে ঢাকে সেটা খেয়াল রাখবে, সালাতে বাইরে সালাতের সময় কাজ যেন ঢাকা থাকে খেয়াল রাখবে। পুরুষের জন্য অনেকগুলো দিক নির্দেশনা হাদিসে দেওয়া আছে, সেগুলো মৌলিকভাবে লক্ষ্য রাখবেন। এরপর আপনি কী পরলেন, সেটা কতটা লম্বা, কতটা খাটো, হ্যাঁ, ফাঁড়া আছে কি নাই, টুপির ধরন কি, এগুলোর সাথে ইনশাআল্লাহ সওয়াবের কোনো হেরফের হবে না। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, তিন রাকাত বিতির সালাত পড়লে তার আগে কি দুই রাকাত সুন্নাহ পড়া জরুরি? এশার নামাজের পর আমরা যদি কেউ দুই রাকাত সুন্নাত না পড়ে সোজা বিতির পড়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে সেই বিতিরটা সরাসরি তিন রাকাত করে ফেললে, মানে সুন্নত ছাড়া বিতির পড়লে বিতির হয়ে যাবে, এবং এতে কোনো বড় গুনাহ হবে না। কোনো বিশেষ ওজোরের কারণে আপনি সুন্নত একদিন বাদ দিয়েছেন, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা নিয়মিত হলে সেটার কারণে গুনাহ মানে ক্ষতি, ক্ষতি তো অবশ্যই হবে, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আপনার ছুটলো, যেটা হওয়া উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো ছাড়তেন না, সেটা ওয়াজিবের কাছাকাছি চলে যায় এরকম একটা বিষয়, যার কারণে সেটা ছাড়া উচিত নয়। কিন্তু সাধারণত এক রাকাত বিতিরের কায়েল বা প্রবক্তা যারা, তাদের মতেও বেশিরভাগ আমাদেরই মত হলো যে এক রাকাত বিতির পড়তে হলে আপনি দুই রাকাত সুন্নাত পড়বেন, তারপর এক রাকাত বিতির পড়বেন, যারা এক রাকাতের কায়েল আছেন। হানাফি মাজহাব অনুযায়ী এক রাকাত বিতির না, তিন রাকাত। তো যাই হোক, মূল বিষয় হলো যে তিন রাকাত বিতির যদি আপনি পড়েন, তার আগে যদি সুন্নাত না পড়েন, তাতে বিতির হয়ে যাবে। কিন্তু এরকমটি বিনা কারণে করা উচিত না, সুন্নাত পড়ে তারপর বিতির পড়বেন। আর যদি দুই রাকাত সুন্নাত পড়ে তারপর তিন রাকাত বিতির পড়েন, সেটাতে সবচাইতে বেটার, এবং এটাই মূল নিয়ম, এটাই হওয়া উচিত। আমরা বিভিন্ন স্থানে আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখা দেখতে পাই, যার অর্থ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এটা কি শিরিক নয়? না, এই যে ব্যাখ্যা আপনি করেছেন সেটা সঠিক ব্যাখ্যা করেননি, সবসময় এই উদ্দেশ্যেই মানুষ লেখে, ব্যাপারটি এরকম নয়। অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা থাকে, ইয়েতে আপনার মেহরাবের বা বাইরে থাকে, এর মানে কি ওই মসজিদ কর্তৃপক্ষ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লিরা সবাই মনে করে যে আল্লাহর মোহাম্মদ একই, এরকম? তাহলে এ কথা ঢালাওভাবে বললে সেটা তো জঘন্য কথা হলো। আপনি যে যেটা বিশ্বাস করেন না, তার উপরে সে বিশ্বাস চাপায় দিলেন, দিয়ে তারপরে তাকে আপনি কাফের ফতোয়া দিলেন, এটা ডেঞ্জারাস বিষয়। কারোর ব্যাপারে মন্তব্য করা এটা খুব সাধারণ বিষয় নয়। তাহসাবুনহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আমরা এটা কিন্তু হালকা বিষয় মনে করি, আল্লাহর কাছে অনেক বড়। যাই হোক, তো এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লিখে, কারোর এরকম ধারণা হতে পারে যে আমি এর মাধ্যমে সংক্ষেপে তাওহীদ এবং রিসালত, ইমানের দুইটা পার্টকে বোঝালাম, অর্থাৎ আমাদের ইমানের দুইটা মূল পার্ট, একটা হলো আল্লাহর প্রতি ইমান আর একটা হলো রাসূলের প্রতি ইমান, সেজন্য আল্লাহ এবং মোহাম্মদ সংক্ষেপে লিখে আমি ওইদিকে ইন্ডিকেট করলাম যে আমাদের ইমানের মূল ভিত্তি এই দুই। তো এরকম উদ্দেশ্যে কেউ লিখতে পারে, এরকম ভিন্ন কোনো
মানে ইতিবাচক উদ্দেশ্য হতে পারে, যেটাকে সরাসরি আপনি শিরক বা খারাপ কিছু বলতে পারবেন না, কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে। তো সেজন্য এটাকে শিরিক বা এটা করলে মুশরিক হয়ে যাবে এরকম বলা এত সহজ নয়, এটা বলা যাবে না। তবে হ্যাঁ, সাধারণত যদি আল্লাহ আল্লাহর পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এমনভাবে লেখেন যে সেখানে নানাবিধ আপনার নেতিবাচক অর্থেও কেউ বলতে পারে নিতে পারে, তো সেটা অ্যাভয়েড করা ভালো। বিশেষ করে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বিভ্রান্ত, যারা ইসলাম থেকে অনেক ক্ষেত্রে বলা যায় খারিজ, এরকম মানুষদের অনেকে আছেন, নামধারী মুসলমান অথচ তারা আসলে মুসলমান না। তাদের অনেকে মনে করেন, অনেক গানও আছে আপনার তথাকথিত মারিফতি গান বলে সেগুলাকে, যে যে আল্লাহ সেই মুহাম্মদ, বিভিন্ন কবিতায় বিভিন্ন ছন্দে তারা এরকম দাবি টাবিও করে, আল্লাহ মাফ করুক। এরকম মিনিং যদি কারোর থাকে, সেটা তো অবশ্যই শিরক হবে, সেটা তো অবশ্যই ইমান বিধ্বংসী বিষয় হবে, কুফুরি কালাম হবে, তার কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে। বাট সাধারণত আমাদের মসজিদগুলোতে এরকম লেখা থাকলে ওই উদ্দেশ্যে কেউ করে না। তারপরও মসজিদের সামনে পুরা কালিমাত তাওহীদ বা পুরা কালিমে শাহাদা বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম লেখা রাখা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি এমনভাবে উপস্থাপন করে যে আল্লাহর পর্যায়ের বুঝে কেউ, নাউজুবিল্লাহ, আল্লাহ হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তিনি হলেন দাস গোলাম, হ্যাঁ পার্থক্য এটুকু তিনি আল্লাহর রাসূল, আমাদের মতো সাধারণ মানুষ নন, এটা তো যাই হোক, তিনি তাকে যদি কেউ আল্লাহর পর্যায়ে অর্থাৎ আল্লাহর সমপর্যায়ের মনে করা হয় এরকমভাবে উপস্থাপন করে, সেটা বক্তব্যে হোক আর লিখনীতে হোক, সেটা নিন্দনীয়, গর্হিত। তার সময় একজন ব্যক্তি তার এক বক্তব্যে তার নাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহর নামের সাথে এমনভাবে উপস্থাপন করেছেন যে গুলিয়ে গেছে, মনে হচ্ছে দুই মানে একে অন্যের সমপর্যায়ের, নাউজুবিল্লাহ, এরকম একটা ভাব ছিল তার উপস্থাপনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছেন যে বিসাল খতিব আন্ত, তুমি খুব বাজে বক্তা, তুমি কোনো ভালো বক্তা না, কারণ তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে কী করে ফেলেছ, গুলিয়ে ফেলেছ। তো এই জন্য এমনভাবে উপস্থাপন করা সে লেখায় হোক আর পড়ায় হোক উচিত না যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পার্থক্য বোঝা না যায়, বরং দুটাকে এক মনে করে। বিশেষ করে আমাদের সমাজে কিছু মানুষ যাতে কুফরি আকিদা লালন করে যে আল্লাহ সেই মুহাম্মদ এরকম কথা বলে, নাউজুবিল্লাহ, তো সেই জায়গা থেকে এরকমভাবে লেখা উচিত না। বাকি লিখে কেউ দুই পাশে দুইটা রাখলো, তার উদ্দেশ্য ভালো কিছু হতে পারে, এরকম ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে শিরক বা লোকটা মুশরিক এরকম বলার সুযোগ নাই। পুরো কালিমাটা লিখলেন আপনি, সেটা বেস্ট, উত্তম। হারাম শরীফের যে পুরাতন স্থাপনা তুর্কি শাসনামলে ছিল, সেটাতে আল্লাহ মুহাম্মদ এরকম মাতাফের চারপাশে যে ওয়ালগুলোতে লেখা ছিল, এটা বোধহয় এখন ভেঙে নতুন করে করা হয়েছে, কিন্তু এতদিন ছিল। যদি এটা সরাসরি শিরক হতো তাহলে হারামের ইমামরা, এত ওলামায়ে কেরাম, তারা কখনো ওইটা অন্তত শিরক অন্তত রাখতেন না। বিদায় এটাকে একেবারে এক কথায় শিরক বানানো কঠিন, তবে হ্যাঁ সংশয় সন্দেহের ঊর্ধ্বে ওঠার চেষ্টা থাকা ভালো। চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে মুসল্লি দুই রাকাত পর জামাতে শরিক হলো, সালাতের শেষ বৈঠকে মুসল্লিকে শুধু আত্মীয়ত পড়ে বসে থাকবেন নাকি অন্য কিছু পড়বেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি মাসবুক হলেন, এক রাকাত দুই রাকাত পরে এসে ইমামের সাথে জয়েন করলেন, এরপর শেষ বৈঠকে তো ইমাম সাহেব সালাম ফিরে ফেলবে, উনি তো স্টেশনে পৌঁছায় গেছেন, কিন্তু আপনার তারও এক দুই রাকাত বাকি আছে, আপনি কী করবেন? আপনি বসে বসে আত্মীয়তেই পড়বেন নাকি সবটুকু পড়বেন? এর উত্তর হলো, এখানে কয়েকটাই সুযোগ আছে আপনার। আপনি চাইলে আত্মীয়ত শেষ অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়তে থাকলেন বারবার বারবার। আর চাইলে আপনি দরুদও পড়তে পারেন। আর যদি আপনি চুপচাপ বসেও থাকেন আত্মীয়ত পড়ে, তাতেও আপনার গুনাহ হবে না, সালাম ফিরাবেন না, ইমাম সালাম ফেরানোর পর দাঁড়ায় আপনি বাকি নামাজ পড়বেন। এ হলো মূল বিষয়। এরপর প্রশ্ন হলো, আমি 20 বছর আগে বিয়ে করেছি, তখন আমাকে 30,000 টাকা দেওয়া হয়েছে, এখন আমার শ্বশুর মারা গেছেন, আমি কীভাবে তার টাকা পরিশোধ করলে ঋণমুক্ত হব? সম্ভবত ভদ্রলোক যৌতুক নিয়েছেন, মানে শ্বশুর 30,000 টাকা দিয়েছে বিয়ের সময়, এখন শ্বশুর মারা গেছে, কীভাবে শোধ করবে? এর মানে তো যৌতুকই বোঝা যাচ্ছে বাহ্যিকভাবে, যদি লোন নিয়ে থাকেন বা যৌতুক নিয়ে থাকেন হিসাব একই। সেক্ষেত্রে এই টাকাটা ওই ভদ্রলোক মারা গেলে তার ওয়ারিসদেরকে দিতে হবে, তার ওয়ারিসরা এখন কারা, তার ছেলে মেয়েরা, তার ওয়াইফ, তাদের ওনার যে আরও সম্পদ আছে ওইটার সাথে 30,000 ব্যাক করে যুক্ত করে বণ্টন করে দেয়া হবে, যদি যৌতুক হিসাবে নেওয়া হয়। এটা
তার পাওনা তাকে ফেরত দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? আর যদি এটা শ্বশুর তার জামাইকে উপঢৌকন দিয়ে থাকে, নিছকে উপহার দিয়ে থাকে, শ্বশুরের অডেল ছিল, খুশি মনে দিয়েছেন, যৌতুক নয়, তাহলে সেটা হালাল হতে পারে, কিন্তু সেই হালাল হওয়াটা চারটিখানি বিষয় না। সেটার জন্য দরকার হলো শ্বশুরের শতভাগ মৌনসম্মতি। এখন ওই বেচারা তো মরেই গেছে, কেমনে বোঝা যাবে যে মৌনসম্মতি দিছে না কি দিছে? এই জন্য বেটার হলো এটা কি দেওয়া, কারণ যৌতুক জিনিসটা কি নেই, জায়েজ নাই। এটা যৌতুকের সম্পদ ভোগ করা জামাইয়ের জন্য হালাল না, যারা যৌতুক নিছেন আর কি, আগে না বুঝে না বুঝে। এখন শুধু তবা করলেই হবে না, এগুলো ফেরত দিয়ে দেবেন, এগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। ফিরিজ টিরিজ যা নিছেন দাবি দাওয়া করে শ্বশুর বাড়িতে আবার কি করবেন, ফেরত দিয়ে দেবেন যে বাবা এই ফ্রিজ আমি ব্যবস্থা করবো, আপনার টাফি নেন। এরপরও যদি ওনারা না নেন, আপনাকে দয়া করে মাফ টাফ করে দেন যে বাবা আমাদের এখন আল্লাহ অনেক দিয়েছে, দিলাম তোমার মিসকিন হিসাবে সাদকা, তাইলে আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু শ্বশুরবাড়ির থেকে আপনার যৌতুক দিয়া ফান্দে পালাইয়া বেচারারে বিভিন্ন জিনিস আদায় আদায় করলেন, এরপরে বললেন তখন তো বুঝি না, এখন বুঝছি, ঠিক আছে এখন তবা করলাম, এখন আর তবা করে কী হবে, বিয়ে কি আরেকটা করবেন? বিয়ে তো শেষ, যা করার তো করে ফেলছেন। এই জন্য বিশেষ করে ক্যাশ যে যৌতুক নেওয়া হয়েছে, আল্লাহ মাফ করো, সেগুলো শ্বশুরকে কী করে দেওয়া উচিত, ফেরত দেওয়া উচিত। ক্যাশ যে মানে যৌতুক নিছেন মানে কি, আপনি দাবি দাওয়া করে নিছেন, ফান্দে ফেলায় নিছেন, বেচারা তো সন্তোষের সাথে দেয় নাই, এটা আপনি নিয়েছেন অবৈধভাবে, অতএব সেটা কি দেওয়া উচিত, ফেরত দেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই শ্বশুর শাশুড়ি ফেরত দিতে গেলে খুশি হয়ে যাবে, ঠিক আছে বাবা আমি খুশি হয়ে গেছি, তুমি যে ফেরত দিতে চাইছো, আল্লাহ তোমার যে হেদায়াত দিছে, যে তুমি আমার প্রতি জুলুম করছো এটা যে বুঝছো, এতেই আমি খুশি। বেশিরভাগ বাবা শ্বশুররা এরকমই বলবে ইনশাআল্লাহ। তো খুশি হয়ে যদি না দেয় আলহামদুলিল্লাহ, তাহলে তার খুশি হয়ে আর না নেয় তাহলে তার কোনো কথা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন মাজিদকে কোরআন শরীফ বলা যাবে কি না, কোরআন মাজিদকে কোরআন শরীফ বলা যাবে কি না, বললে বড় কোনো অসুবিধা হবে না। তবে কোরআনকে আল্লাহ তাআলা যে টাইটেল দিয়ে নিজে আপনার কোরআনে উল্লেখ করেছেন, সেই টাইটেলগুলো অবশ্যই বেটার অন্য নিজেদের বানানো টাইটেল থেকে। কোরআন এটাকে আল্লাহ তাআলা কোথাও বলেছেন কোরআন মাজিদ, কোথাও বলেছেন কোরআন করিম, কোথাও বলেছেন কোরআন হাকিম, কোথাও বলেছেন কোরআন মুবিন, এই চারটা টাইটেল পাওয়া যায়। কোরআন হাকিম মানে প্রজ্ঞাময় কোরআন, হ্যাঁ, কোরআন করিম মানে সম্মানিত কোরআন, তারপরে কোরআন মুবিন মানে হলো স্পষ্ট কোরআন, তারপর কোরআন মাজিদ এটার মানে মর্যাদাপূর্ণ কোরআন। এর পাশাপাশি আমাদের দেশে কোরআন শরীফ বলে আমরা অনেকে বলি, শরীফ মানে, শরীফ মানেও কি, ওই মাজিদের সমর্থবোধক অলমোস্ট, মানে শারাফত থেকে মানে মর্যাদাবান কোরআন, তো এটা বললে কোনো গুনাহ হবে না। আর মাজিদের অর্থবোধক তো, সেই হিসাবে এটা মাজিদ থেকে খুব দূরবর্তী কিছুও না। কেউ কোরআন শরীফ বললে একেবারে মহাভারত শুদ্ধ হয়ে গেল ব্যাপারটা এরকম না, এটা অশুদ্ধ অশুদ্ধই থাকবে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে বিশেষ কয়েকটা টাইটেল দিয়েছেন, আমরা ওই টাইটেল বাদ দিয়ে নিজের আরেকটা টাইটেল ব্যবহার করা তো বিশেষ কোনো যুক্তি থাকতে পারে না। এই জন্য আমরা কোরআন মাজিদ, কোরআন করিম, কোরআন হাকিম, কোরআন মুবিন এই চারটার একটা বলব, সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আমার হাত থেকে কোরআন মাজিদ পড়ে গেলে আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না চুমু দিব? কোরআন হাত থেকে পড়ে গেছে, এটা অসাবধানতাবশত পড়ে গেছে, সাথে সাথে কোরআনকে তুলে নিজের যে ভুল হয়েছে যে আমার অসাবধানতা বসতে পড়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন আমার অসাবধানতা হলো, এরপর থেকে ধরার সময় সাবধান থাকতে হবে। এর পাশাপাশি আপনি মহব্বতের কারণে একটু বুকে নিলেন, চুমু দিলেন, সেটা আপনার ব্যাপার, বাকি কোরআন যাতে পরবর্তী ধরে আপনি সাবধানে ধরেন সে বিষয়টা হলো মূল বিষয়। কোরআন হাত থেকে একটু পড়ে গেল, এটার কারণে কোরআনের প্রতি অবমাননা হতে পারে, অসম্মান হতে পারে, অনিচ্ছাকৃত হওয়ার কারণে গুনাহ হবে না কিন্তু হতে পারে, এটা আমাদের ভয় হয়। কিন্তু আমাদেরকে এই ভয়টা কখনো হয় না যে আমরা কোরআন পড়ি আমল করি না, কোরআন আয়াত আছে পাত্তা দেই না, এটা কি কোরআনের প্রতি আরও বড় অবমাননা না, এটা আরও কোরআনের বেশি অসম্মান করে না? একটা ছেলে বাবাকে কোনোভাবেই আপনার একা একা চলতে দেয় না, হাত ধরে ধরে উঠায়, হাত ধরে ধরে বসায়, বুকের কাছে রাখে, একটু ছিটকে পড়ে গেলে আবার উঠে চুমু দেয়, খুব আদর করে। কিন্তু বাপ যদি বলে ডাইনে যা, সে যায় বামে, বাপ যদি কেউ পূবে সে যায় পশ্চিমে, বাপ যদি কেউ উঠ সে বসে, কোনো কথাই শুনে না, কি বলেন এ ছেলে কি আদর্শ সন্তান? বাপের ওই চুমাচুমি, উঠা বসা, কোলাকা কোলে টোলে নেওয়া, ধরাধরি করা, এগুলো সব বাটপারি বাটপারি ভাব মনে হবে না?
কি বলেন? আবার এর বিপরীতে একজন এত বেশি কিছু করতে পারে না, চেষ্টা করে বাবার কোনো ক্ষতি না হয় সেভাবে ধরে উঠা বসা করায়, কিন্তু কথাগুলো সব শুনে। এ হলো বাবার খাঁটি সন্তান, তাই না? ঠিক একইভাবে কোরআন এটাকে আমরা অসম্মান হয় এরকম কোনো কিছু করা ইচ্ছাকৃত করলে তো কুফরি হয়ে যাবে, ভুলেও যেন না হয় সাবধান থাকবো, কিন্তু তার চাইতে বেশি সাবধান থাকবো কোরআনের কোনো নির্দেশ যেন আমার মানতে মিস না হয়, ওইটা হলো মূল বিষয়। সেটার খবর নাই এখন পড়ার পরে কয়সার লবণ দিবেন কয়সার চাল দিবেন শুধু সেই হিসাব নিয়ে আসেন, এটা তো উচিত। দোয়া শেষে দুই হাত মুখে ও চুমু দেওয়া কি সুন্নত? ইজা সাল্লাহ ফাসালুহু বিআকুফিকুম, এরকম একটা বর্ণনা আছে যে তোমরা আল্লাহর কাছে কিছু চাইলে হাত দিয়ে চাও, হাতে তালু দিয়ে চাও, হাত তুলে দোয়া করা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দোয়া শেষে আমরা কি হাত মুজবো মুখে নাকি এমনি নামায় ফেলবো? ফোকা একরাম থেকে দুইটা মতই আছে এবং দুই মতের সপক্ষেই দলিল আছে, হাত মোছাটাও বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত, যার কারণে দোয়া শেষে মুখে হাত মোছাটা এটা কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না, বিষয়টা সেরকম না, এটা প্রমাণিত করা যাবে। মসজিদের বাউন্ডারির ভেতরে কবর থাকলে নামাজ হবে কিনা? মসজিদের যদি বাউন্ডারি বলতে মসজিদের চার দেয়াল, যেটা মসজিদের যে মূল স্থাপনা এটার ভিতরে যদি কি থাকে, কবর থাকে, সেখানে নামাজ পড়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে স্পষ্টভাবে আমরা নিষেধাজ্ঞার কথা জানি যে এমন জায়গায় নামাজ পড়বে না যেখানে কবর আছে, অর্থাৎ কবরকে নামাজের জায়গা বানাবে না। হ্যাঁ, একটা হলো মসজিদের যে ওয়াল, চার ওয়াল মূল দেয়াল মসজিদের, এটার বাইরে কবর আছে, সেটা হোক কেবলার দিকে, তো এরকম মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, কারণ এটা মসজিদের মধ্যে নেই, মসজিদের সামনে আছে, বুঝতে পেরেছেন? কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান নির্মাণ করবেন, এখন নতুন করে প্ল্যান করছেন বা ভবিষ্যতে করবেন, তারা খেয়াল রাখবেন কবরস্থান যথাসম্ভব মসজিদের ঠিক কেবলার সাইডে যেন না হয়, কারণ দেখতে এটা শিরকের সাথে সাদৃশ্য হয়। শিরক হবে না, শিরক হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এখানে উদ্দেশ্যে কেউ করে নেই, কিন্তু মানে ঠিক মসজিদের বরাবর ওয়ালের সামনে যদি কবরস্থান হয় তো দৃশ্যত জিনিসটা দেখতে ভালো দেখা যায় না। যারা শিরিক করে, কবর পূজা করে, তাদের সাথে কিছুটা সাদৃশ্য অন্তত হয়, সেজন্য মসজিদের পূবে কিংবা উত্তরে কিংবা দক্ষিণে এরকম কোনো একটা সাইডে কবরস্থান হলে সেটা ভালো। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এর মানে এই না আবার যে পশ্চিমের সাইডে কবর থাকলে কি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, নামাজ হবে না, এটা এরকম না। ঢাকা শহরে অনেক মসজিদে আছে, মসজিদের ভেতরে কি কবর? ভেতরে কবর থাকতে পারবে না, বাইরে থাকতে পারে, বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এক্সেপশন, বাকি তার যেখানে নিষেধাজ্ঞা আছে সরাসরি উক্তিমূলক, সেখানে ওই কাজটা আর করা যাবে না, খেয়াল রাখতে হবে। কোরআন শরীফ খুলে দেখে পড়া আর মোবাইলে কোরআন পড়া কি সমান ফজিলত? কোরআনে করিম আমরা যখন তেলাওয়াত করব তখন আমরা সওয়াব পাবো, কোত্থেকে দেখে পড়ছি এটা মুখ্য বিষয় না। আমরা আজকে কাগজের প্রিন্টে কোরআন দেখে পড়ি, সাহাবিদের যুগে কি এরকম কাগজের প্রিন্টে কোরআন ছিল? ছিল না। ওনারা পড়েছেন যখন তখন হয়তো চানার উপরে ছিল লেখা, চামড়ার উপরে ছিল, হয়তো অন্য কিছুর উপরে ছিল, কাগজ কলম এভাবে আবিষ্কার হয়নি। তো এখনকার যুগে আবার এটা ভার্চুয়াল কপি হয়েছে, আমরা কম্পিউটার টাইপ করি সেটাকে, আপনার আমরা বিভিন্ন ডিভাইসে দেখি, সামনে হয়তো আরও কিছু আবিষ্কার হবে। কোত্থেকে আপনি কোরআন পড়ছেন, দেয়াল থেকে, না কাগজ থেকে, না চামড়া থেকে, না চানা থেকে, না মোবাইল থেকে, না ট্যাব থেকে, এটা দেখার বিষয় না। আপনি কোরআন পড়ছেন, সওয়াব পাবেন সমানভাবে। আল্লাহ তাআলা আপনাকে এটাতে পড়লে সওয়াব কম দিবেন, মোবাইলে পড়লে কম দিবেন, এই প্রিন্টের কোরআনে পড়লে বেশি সওয়াব দিবেন, এমন কোনো কথা নাই। তবে এটা ঠিক যে আপনার যে ডিভাইসের মধ্যে কোরআনের সাথে অনেক বাজে জিনিসও আছে, সেখানে কোরআন পড়তে গেলে কল ঢুকে যায়, SMS চলে আসে, ফেসবুকের নোটিফিকেশন চলে আসে, হ্যাঁ, আবার ওই মসজিদে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন মোবাইলে কোনো চাচা মিয়া ধমক দিতে পারে, আরে বেটা মসজিদে কী করো তুমি, ফেসবুক টিপতে আসছো, তো নানান রকমের জটিলতা আছে। সেজন্য আপনি প্রিন্টের কোরআন থাকলে ওইটাতে তেলাওয়াত করাটা এই অর্থে ভালো, মনোযোগটা একটু বেশি থাকার সম্ভাবনা থাকে, এখানে অ্যাটেনশন নষ্ট করার মতো কিছু নাই, কিন্তু সওয়াবের কোনো হেরফের হবে না। হজে যাবার পর হজের কার্যক্রম বাদে আর কোন কোন আমল বেশি বেশি করা উচিত? খুবই দরকারি এবং সময় উপযোগী প্রশ্ন। যারা হজে যাচ্ছেন, হজের যে মৌলিক কাজ আছে এই কাজগুলোর পাশাপাশি আরও কয়েকটি কাজ আমরা বেশি বেশি করে পড়ব। নাম্বার 1, আল্লাহর জিকির। হজের আয়াত সংশ্লিষ্ট
আপনার হজ হজ সংশ্লিষ্ট আয়াতে আল্লাহ তালা আল্লাহর জিকির বিশেষ করে করতে বলেছেন আমাদেরকে। এই জন্য সেখানে যে কী হবে, আল্লাহর স্মরণ, আল্লাহর কথা মনে করতে হবে, বেশি বেশি মুখে জিকির বিশেষ করতে হবে, এক। নাম্বার দুই, হারামে সালাদ বেশি বেশি করে, নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করতে হবে, নফল নামাজ, সাধারণ নামাজ, কারণ এখানে এক রাকাতে মক্কাতে 1,00,000 সওয়াব বিদায়, এইটা বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে সুন্দর করে ধীরে ধীরে। তিন নম্বর যে আমলটা থাকবে তা হলো তওয়াফ। এখন তো আর ওইভাবে আগের মতো তওয়াফ করা যায় না, গ্রাউন্ড ইয়াতে গ্রাউন্ড ফ্লোরে তো দোতলা তিনতলা দিয়ে ছাদে তওয়াফ করা যায়, এটা যতটুকু তৌফিকে কোলায় বেশি বেশি তওয়াফ করতে হবে, কারণ এই আমলটা অন্য কোথাও আর করা যাবে না। চার নম্বর আমল হলো ঝগড়া এবং যৌনতা, সেক্সুয়াল যে গুনাহ অপরাধ আর সাধারণ যে কোনো গুনাহ হজের সফরে, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বিশেষভাবে এই তিনটাতে বেঁচে থাকার জন্য কোরআন নির্দেশ করেছেন, ফালা রাফাসাল আফুসু কওয়ালা জিদালা ফিল হাজ, এগুলো করা যাবে না। আর পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো তওবা বেশি বেশি করে করতে হবে, কারণ তওবা হজ করে আসলা মানে আপনি নিষ্পাপ হয়ে আসা, তো নিষ্পাপ হয়ে আসবেন সেখানে অন্য অন্য যে পাপ আছে সেগুলোর থেকে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে আসবেন। এরপরে প্রশ্ন হলো সিলেটে বন্যা পরিস্থিতিতে অনেকে হাঁটু পানিতে নামাজ পড়ছেন, তাদের নামাজ হবে কি? প্রথম কথা হলো সিলেটে বন্যা পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানো উচিত, অনেক কষ্টে আছে অনেক মানুষ। আলহামদুলিল্লাহ আলেমদের সমালোচক যারা তাদের কাউকে এই সমস্ত বন্যায় ত্রাণ নিয়ে দেখা না গেলেও ঠিকই মাদ্রাসা মসজিদের ছাত্ররা, শিক্ষকরা, আলেমলামারা, ইমাম সাহেবরা, তারা কিন্তু সিলেটের অলিতে গলিতে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এটাই হলো এদেশের ওলামাদের বৈশিষ্ট্য আল্লাহর রহমতে। যখন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তখনও সবার আগে আলেমরাই ঝাঁপায় পড়ছে, অন্যরা পরে গেছে, আলহামদুলিল্লাহ আলেমরা এই কাজ করছেন, এটা আমাদের সবারই করা উচিত। এর কথা হলো যদি পানি এরকম হয় যে ধরুন কার ঘরে পানি উঠে গেছে, এখন নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই, চৌকি টুকি সব পানির নিচে বা পড়ার মতো সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে পানিতে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কোথাও নামাজ পড়ার মতো পরিবেশ নাই, তো এদিকে ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে কেবলামুখী হয়ে তিনি নামাজ দাঁড়াবেন, রুকু করবেন, সেজদাটা ওই যে ইশারা করে করবেন, কারণ জমিনে সেজদা করার তো সুযোগ নেই, যতটুকু তৌফিক করলে ততটুকু করবেন, দাঁড়ানোটা রুকুটা ঠিক মতো করবেন, সেজদাটা আপনার রুকু থেকে আরেকটু ঝুঁকে বা পানির কাছাকাছি যতটুকু সম্ভব নিয়ে মাথাকে সেজদার নিয়ত করে সেজদা করবেন। আর বৈঠকের সুযোগ না থাকলে সেক্ষেত্রে বৈঠকের নিয়ত করে যতটুকু করা যায় ততটুকু করবেন, কিন্তু নামাজ পড়তে হবে, মাফ নেই। সর্বশেষ প্রশ্ন, অর্থনীতিবিদদের ধারণা বৈশ্বিক আর্থিক সংকটে বাংলাদেশকে স্পর্শ করতে পারে, এক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা এই বিষয়ে খুব আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। প্রথম করণীয় হলো যে এই ধরনের পরিস্থিতিতে ইস্তেগফার করা, কী করা? মানুষের কিছু অপরাধের কারণে গণ আজাব আসে, বিশেষ করে অভাব অনটন, খাদ্যের অনটন আসে, জাকাত না দেওয়ার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, ব্যবসায় দুই নম্বরই করার কারণে, সেগুলো ব্যাপক হয়ে গেছে, যার কারণে আমাদের গণ ইস্তেগফার করতে হবে, এক। দুই নম্বর হলো এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মিত ব্যয়ী হওয়ার চেষ্টা করতে হবে সবাইকে, অতিরিক্ত খরচ, বিলাসিতার খরচ যেগুলো সেগুলো যথাসম্ভব মানে এমনিতেই তো কমানো উচিত, সেগুলো আরও বেশি কমাইতে হবে এই সিচুয়েশনে। আর তৃতীয়ত হলো এরকম পরিস্থিতিতে বিশেষ করে আমাদের কর্তব্যের অংশ হলো যে কিছুটা হলেও নিজের সাধ্য অনুযায়ী সঞ্চয় করা, যাতে আপৎকালীন সময় নিজে এবং অন্যের পাশে দাঁড়ানো যায়। আর যেটা আমরা অন্যান্য সময় দেখি, এর সমস্ত সময় মানুষ হুমড়ি খেয়ে পড়ে যায়, নিজের আখের গোছানোর তালে থাকে, কে বাঁচবে না বাঁচবে এগুলো খেয়াল করে না, যা আছে দোকানে সব নিজের বাসা উঠে ফেলবে, তো এটা আবার এই সঞ্চয় নিন্দনীয়, এটা যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি আল্লাহর কাছে আমাদের ইস্তেগফার দোয়া অব্যাহত রাখতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং আমাদের সবাইকে এ ধরনের সংকট থেকে, যে সংকটের আশঙ্কা আমরা করছি, তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে, আমাদের দেশকে হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।